Digital media, our canvas. দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আমি এই মিডিয়ার সাথে জড়িত সকল কর্মকর্তা অর্থাৎ এই মিডিয়া পরিবারের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব এদেশের খ্যাতিমান ব্যক্তিদের কথা নতুন প্রজন্মের সামনে তারা তুলে ধরবে। এই আশা করব 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের দুঃসাহসিক অভিযানগুলোর কথা এবং বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধাদের গল্পগাথা তারা যদি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে শুনিয়ে তাহলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারব এবং এদেশ বঙ্গবন্ধুর ধ্যানের দেশ, বঙ্গবন্ধুর শ্রমের দেশ, বঙ্গবন্ধুর সাধনার দেশ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মুক্তিযুদ্ধের চেতনার মশাল হাতে নিয়ে জাতিকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পৃথিবীর মুখে সমগ্র জাতিকে আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। তাই কথা আর বাড়াবো না, পরিশেষে আবারও আমি এই মিডিয়া পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এই দু বছরে যেভাবে তারা সাহস নিয়ে এগিয়ে গিয়েছে, সাধারণ মানুষের কথা বলেছে, খ্যাতিমান ব্যক্তিদের কথা বলেছে, ভবিষ্যতেও তারা তাদের সেই কর্মযজ্ঞকে আরো বেগবান করবেন, এটাই আশা করি। ধন্যবাদ। জয় বাংলা।